হ্যালো বন্ধুরা, আমি ঋতিকা, আর আজকে আমি সঙ্গীত বাংলায় চলে এসেছি তোমাদের সামনে শেয়ার করতে যে আমার ব্যাগে কী আছে। জেনারেলি সবার ধারণা যে আমরা মেয়েরা বা আমরা যারা অ্যাক্ট্রেস তারা অনেক কিছু ক্যারি করি ব্যাগে, স্পেশালি মেয়েদেরকে নিয়ে এই আলোচনাটা আমি শুনেছি, বাট একদমই নয়, কারণ দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে আমার ব্যাগ। আর এইটুকুর মধ্যেই আমার যে যেই কটা জিনিস এসেনশিয়াল জিনিসপত্র থাকে আমি ক্যারি করি। তো লেটস সি হোয়াটস ইন মাই ব্যাগ, বাট বিফোর দ্যাট ক্লিক অন দ্য বেল আইকন। সো লেটস সি হোয়াটস ইন মাই ব্যাগ। তো ব্যাগটা দেখে বুঝতেই পারছ এটা আমার পছন্দ খানিকটা এরকমই, আর আমার অলমোস্ট সব ব্যাগই কিন্তু পিঙ্ক কালারের, জেনারেলি বিকজ পিঙ্ক ইজ মাই ফেভারিট কালার। একটু কিউট কিউট ব্যাগ আমার ভাল লাগে, এরকম হালকা প্রিন্টের, হালকা একটু চাইল্ডিশ কিডিশ, একটু সাজাই গোছাইও ব্যাগটাকে। আর এখানে আমার ক্লাচার লাগানো থাকে জেনারেলি, কারণ আমি ক্লাচারটা যখন তখন খুঁজি আর খুঁজে পাই না, তো এইটাই আমার জায়গা। আমি জানি এটা জায়গা নয়, বাট এখানেই আমি ইউজ করতে করতে লাগিয়ে রাখি। তো ব্যাগের ভেতরে আমার সবার আগে যেটা আসে সেটা হচ্ছে আমার ফোন। তো কারণ ফোন সবসময় লাগে, সারাদিনে ব্যস্ততার মধ্যে আর ঢুকেই আগে ফোনটা পাবো, সো হিয়ার ইজ মাই ফোন সবার আগে। সেটা আমার খুব ইউজ করি আমি, সেটা হচ্ছে একটা অ্যান্টিসেপটিক ক্রিম, কারণ সারাদিনের ব্যস্ততার মধ্যে আমাদের কখন কেটে যায়, বার্ন হয়ে যায়, কী হয়ে যায়, রোদের মধ্যে থাকি, তো একটা অ্যান্টিসেপটিক ক্রিম লাগে। তোমরা যেটা মনে করো যে প্রচুর স্কিন কেয়ার, প্রচুর অ্যান্টিসেপটিক ক্রিমস, প্রচুর বিভিন্ন রকম হাবি জাবি থাকে, একদমই সেটা না। আমি একটা এইটুকু একটা ক্রিম আমি রেখে দিই, বিকজ যখন তখন দরকার হতে পারে। আমার কাছে পারফিউম থাকে, কারণ এটাও খুব এসেনশিয়াল আমাদের গরমের মধ্যে কাজ করি, তো এটা আমার এখনের ফেভারিট, বাট টাইম টু টাইম এটা চেঞ্জ হয়। আর একটা পারফিউম রয়েছে, ডিপেন্ড করে যে আমি কোনটা কখন লাগাবো, ইটস নট শিওর, মানে আমি আমি নিজেই পারফিউম ব্যাপারটা এমন আমার কাছে যে আমি নিজেই কনফিউজড হয়ে যাই, যে কখনো তো আমি বুঝতেই পারি না যে কোনটা লাগাবো না লাগাবো। বাট দেন ওই জন্য আমি দুটো আজকে সকালবেলা আমি খুব কনফিউজ ছিলাম যে কোনটা নেবো, তো এই দুটো আমি আজকে ক্যারি করেছি। এই পারফিউমটা জাস্ট গরমের জন্যে, এইটা ভীষণ এসেনশিয়াল আমার জীবনে, মেকআপ রিমুভার আর কটন প্যাডস আমার যখন তখন লাগে, কারণ মেকআপ রিমুভিং ব্যাপারটা খুব এসেনশিয়াল। আর যারা আমার মতো মেকআপ করো তাদেরকেও বলবো, মেকআপ রিমুভটাও টেক ইউর টাইম অ্যান্ড রিমুভ ইউর মেকআপ। আমি খুব একটা সময় পাই না, ওই জন্য আমার কাছে একটা ফেস মাস্ক থাকে যেটা আমি গাড়িতেই ইউজ করি, গার্ডস রাবার ব্যান্ড, আর লেন্স স্পট যেটা আমার ইউজ হয় না, আরও বেশ কিছু খুচরো জেনারেলি আমার থাকে, এখন আমি দেখতে পাচ্ছি না, খুচরো ফেলে রাখি আমি। লাস্ট বাট নট লিস্ট আমার ওয়ালেট, এটা আমি একদম ব্যাগের নিচেই থাকে, আর এটার সাথে আমি বিতিট খুব একটা নই, কারণ একদম নতুন, এর আগে যে ওয়ালেটটা ছিল ওটা আমি খুব তাড়াতাড়ি ইউজ করতে পারি। এটার মধ্যে আমার কার্ড রয়েছে সাজানো গোছানো হবে। সো ইয়া, দ্যাটস ইট, আর কিছু থাকে না। তো যারা মনে করো যে আমাদের মেয়েদের ব্যাগে প্রচুর একগাদা জিনিসপত্র থাকে, একদমই নয়, একদমই ভুল। আমার কাছে মানে সারাদিন এত খাটনির মধ্যে, গরমের মধ্যে আমারও মনে হয় না যে এর থেকে বেশি কিছু দরকার হয়। সো দিজ আর দ্য এসেনশিয়াল থিংস যেগুলো আমার ডেলি জীবনযাপনের লাগে আর কি। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ, বাই বাই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না সঙ্গীত বাংলার ইউটিউব চ্যানেল।